সরাসরি রাজ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে তারা যোগাযোগ করেছেন, ডেপুটেশন দিয়েছেন। এই মুহূর্তে টেট উত্তীর্ণরা ডেপুটেশন দিয়েছেন, সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গে। অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন তাদের বক্তব্য শুনেছেন এবং অবশ্যই তাদের আশ্বাস দিয়েছেন যে তিনি শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করবেন। তবে টেট উত্তীর্ণ যারা রয়েছে, 2021 সালে টেট পাস শিক্ষার্থীরা, তাদের সকলকে একসাথে নিয়োগ করতে হবে, তাদের মূল দাবি কিন্তু এটাই। সেই দাবিটা নিয়েই আজকে অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মনের বাসভবনে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন টেট উত্তীর্ণরা। টেট ওয়ান ক্যান্ডিডেট উত্তীর্ণ হয়েছে 1061 জন এবং টেট টু ক্যান্ডিডেট যারা উত্তীর্ণ হয়েছে তার মধ্যে রয়েছে প্রায় 2625 জন। এই টোটাল 3600 জনের উপর টেট উত্তীর্ণরা রয়েছে, তাদেরকে সকলকে একসঙ্গে নিয়োগ করার দাবি জানাচ্ছে টেট উত্তীর্ণরা। টেট উত্তীর্ণদের রাজ্য সরকারের কাছে অনুরোধ রয়েছে যে 2021 সালের টি টেট পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটদের ক্যাটাগরি USC/ST অনুযায়ী শূন্যপদ বাড়িয়ে সকলকে একসাথে নিয়োগ করা। এই বিষয়গুলোকে কেন্দ্র করে অবশ্যই একসাথে নিয়োগ করা, এটা একটা বড় দাবি রয়েছে টেট উত্তীর্ণদের। তার পাশাপাশি যারা ওভারেজ হয়ে গেছেন 2021 সালে টিটেট পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে, যারা ওভারেজ হয়ে গেছেন এবং 10,323-এর মধ্যে যারা টিটেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদের কথা চিন্তা করে এই নিয়োগ প্রক্রিয়াকে অবিলম্বে যাতে সম্পূর্ণ করা হয় তার জন্যই কিন্তু তারা বারংবার আন্দোলনে সামিল হচ্ছেন। এই মুহূর্তে ডেপুটেশন তারা দিয়েছেন, এর আগেও শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশন দিয়েছেন, সাক্ষাৎ করেছেন শিক্ষামন্ত্রীর সঙ্গে। এই মুহূর্তে অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মনের সঙ্গে সাক্ষাৎ করে তারা নিজেদের বক্তব্যটা কিন্তু তার কাছে তুলে ধরেছেন। যদিও যেটা জানা যাচ্ছে, অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মন শিক্ষামন্ত্রী ও শিক্ষা দপ্তরের সাথে আলোচনা করবেন এই বিষয়ে, সেই আশ্বাসই কিন্তু তাদের দিয়েছেন। টেট উত্তীর্ণরা এই বিষয়ে কি জানাচ্ছেন শুনব। আমরা 2021-এ যারা টেট পরীক্ষা দিয়েছি তাদের মধ্যে থেকে আমরা এবছর 2625 নেবে, কিন্তু আমরা পাশ করেছি 3600। 2021-এ আমরা এক্সাম দিয়েছি, কিন্তু সরকার বলছে 2625 নেবে, আমরা পাশ করছি 3600-র মতো প্রায়। টিআরবিকে এখনো সার্টিফিকেট দেনি, সার্টিফিকেট দিলে এক্স্যাক্ট ফিগারটা আসবে আমাদের সঙ্গে। কিন্তু এখন কথা হচ্ছে 2625 যদি নেয় তাহলে আমরা সবাই চাকরি পাবো না। তো সরকারের কাছে আমরা রিকোয়েস্ট করব, এবং আজকে আমরা অর্থমন্ত্রী স্যারের সাথে দেখা করতে এসেছি, যাতে পোস্ট ইনক্রিজ করে, ক্যাটাগরি ওয়াইজ সবাইকে নিয়োগ করার বন্দোবস্ত খুব তাড়াতাড়ি করে, তারাও সবাইকে একসঙ্গে নিতে হবে। রাজ্যের শিক্ষক সংকট, প্রত্যেকটা স্কুলে শিক্ষক সংকট, এবং আমাদের রাজ্যের যে ভবিষ্যৎ ছোট যারা আছে ওরা পড়াশোনা করলে তো রাজ্যটা সুন্দর হবে। তো সেক্ষেত্রে আমাদের সবাইকে নিয়োগ করতে হবে। অনেকে আবার বিএড অনুপ্রেরণা যোজনা, আমাদের মুখ্যমন্ত্রী স্যার যেটা আমাদেরকে সুবিধা দিয়েছে, এখান থেকে লোন নিয়ে বিএড ডিএলএড করেছে, ওরাও এবার আমরা পাশ করেছি। তো আমরা ব্যাংক থেকে প্রেশার পাচ্ছি যে লোনটা পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমরা কিন্তু পাচ্ছি না। যতদিন চাকরি না পাচ্ছি আমরা বেকার, আমরা রাতে ঘুম হয় না, সেদিকে তাকিয়ে অবশ্যই আমাদের কথা ভাবতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে আমাদের সবাইকে একসাথে নিয়োগ করে খুব সম্ভব তাড়াতাড়ি করতে হবে। আমাদেরকে তাড়াতাড়ি করতে হবে, 2-3 মাসের মধ্যে করতে হবে, কারণ সামনে কিন্তু আমাদের রাজ্যের মধ্যে বিভিন্ন ইলেকশন চলে আসছে। তো ইলেকশনের সময় তো করতে পারবে না, প্রসেসিং লেট হয়ে যাবে। তাই সরকার কাছে রিকোয়েস্ট করছি বারবার, আমরা যারা এবছর পাস করছি সবাই আমরা বারবার রিকোয়েস্ট করছি সরকারের কাছে, শিক্ষামন্ত্রীর কাছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের অর্থমন্ত্রীর কাছে, যাতে আমাদের সবাইকে একসাথে নিয়োগ করে, ক্যাটাগরি ওয়াইজ পোস্ট ইনক্রিজ করে, বারবার বলছি পোস্ট ইনক্রিজ করে, আমাদের সবাইকে যাতে নিয়োগ করে। আপনারা শুনলেন টেট উত্তীর্ণ যারা রয়েছেন তাদের কি বক্তব্য রয়েছে, এবং এই বিষয়টাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই টেট উত্তীর্ণরা কিন্তু এই মুহূর্তে শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, এবং তার পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে রাজ্যের অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছেন, করে তারা তাদের দাবি সনদ কিন্তু তাদের হাতে, শিক্ষা অর্থমন্ত্রীর হাতে আজকে তুলে ধরেছেন। যদিও অর্থমন্ত্রী আশ্বাস দিয়েছেন শিক্ষা দপ্তর এবং শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলবেন এই বিষয়টাকে কেন্দ্র করে। সময় ছোট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।